মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় তুলে যথেষ্টই বিপাকে পড়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ ঠিক কী মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেন তিনি বাংলার মেয়ে কখনো বলেন ত্রিপুরার মেয়ে কখনো বলেন গোয়ার মেয়ে আগে তিনি পিতৃ পরিচয় তো ঠিক করুন বা কে বাবা সেটা তো ঠিক করুন এটা আনকোট বলছে দিলীপ ঘোষের বক্তব্য স্বাভাবিকভাবেই এমন একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব আর এক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শুধু নন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন ফলত রেডে গড়ে উঠেছে সমস্ত রাজনৈতিক দল সমালোচনা ঝড় হয়ে গেছে আজকেও এমনকি বিজেপিও তাকে শোকজ করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষের এই মন্তব্যকে সমর্থন করে না ফলত দিলীপ ঘোষকে শোকজ করেছে তারা এবং এমন একটা সময়ে এই গোটা বিষয়টি ঘটেছে যেখানে দাঁড়িয়ে এবার বিশেষ করে নির্বাচনী প্রচারে এখনো পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদী বা তার দল এই বাংলায় এসে ব্যক্তি আক্রমণ সেভাবে করেননি বেশ কয়েকটি সভা তারা করেছেন নরেন্দ্র মোদী বারাসাতে গিয়েছেন আরামবাগে গিয়েছেন তিন থেকে চারটি সভা তিনি করেছেন কিন্তু কোথাও গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেননি তার নাম ধরে তো নয় এর আগে আমরা দেখেছি একুশের নির্বাচনে দিদি ও দিদি বলে আক্রমণ করতেন বিজেপির সেই স্ট্র্যাটেজি যে ভুল ছিল সেটা তারা বুঝতে পেয়েছেন তাছাড়াও এ রাজ্যের মহিলা ভোট ব্যাংক বিপুল সংখ্যক মহিলা ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রয়েছে তার কারণ লক্ষ্মী ভাণ্ডার আর এই লক্ষ্মী ভাণ্ডারদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বহু মানুষ তাকে সমর্থন করেছিলেন দু হাজার একুশ সালে এবারও সেই সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন এটা অনেকটা তৃণমূল কংগ্রেসও মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলোও মনে করছে কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়া হয়েছে সাধারণের জন্য এবং বাকিদের জন্য এসসিএসটিদের জন্য হাজার থেকে বারোশো টাকা করা হয়েছে হয়তো মানুষ খুশি মহিলারা খুশি যে তারা অর্থ পাচ্ছে হাতে টাকা পাচ্ছে এটা তো অর্থনৈতিক চাকা ঘোরাতেও সহযোগিতা করবে গ্রাম বাংলার মহিলাদের তারা জিনিস কিনবেন বা তার ফ্যামিলির জন্য কিছু হয়তো ভালো কিছু ভাববেন এই জায়গাটাতেই বিজেপি আঘাত করতে চাইছে যে তাহলে কি যে কারণে দেখবেন সন্দেশকালীতে যখন ঘটনাটি ঘটেছিল যে নক্কারজনক অভিযোগ ছিল মহিলা নির্যাতনের তখন কিন্তু বারবার করে বলা হচ্ছিলো যে পাঁচশো টাকার বিনিময়ে মহিলাদেরকে তাহলে ইজ্জত দিতে হবে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছিল অর্থাৎ মহিলা ভোট ব্যাংক যে বিজেপির নজরেও রয়েছে সে কারণেই এবার প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত যথেষ্ট সাবধানী মন্তব্য করছেন কোনো রকম ফাউল করতে চান না ব্যক্তি আক্রমণ তো নয়ই তাই দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করাতে শুরুতেই একেবারে নির্বাচনী প্রচার শুরু হয়েছে শুরুতেই কিন্তু দিলীপ ঘোষকে রোখার একটা চেষ্টা হলো এখন দিলীপ ঘোষ তিনি ঠোট কাটা তিনি আদৌ নিজেকে সামলাবেন নাকি সামলাবেন না কারণ এর আগে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী তো বারমুডা পড়া উচিত দু হাজার একুশের নির্বাচনের পরে পরে যাওয়া তখন তার অ্যাক্সিডেন্ট ঘটে নির্বাচনের যে প্রচারের সময় তিনি কিছুটা শাড়ি তুলে রাখছিলেন সেই সময় তারই এই মন্তব্য ছিল তার আরও বক্তব্য যে শুধুমাত্র মহিলাদের বললেই কি কুরুচিকর হয়ে গেল কথা হলো কেন পুরুষদের বিরুদ্ধে যখন বলা হয় এই যখন শুভেন্দু অধিকারী বাবা তুলে কথা বলা হচ্ছিল সত্যি তো দু হাজার একুশের নির্বাচনীতে গিয়ে সেখানে একাধিক তাবুরও তৃণমূল তারা তোর বাবাকে বল আমি এসছি এই ধরনের মন্তব্য করেছিলেন এখনও করছেন আজকেও কুণাল ঘোষ বলেছেন যে হাজারবার তিনি শুভেন্দু অধিকারী বাবা তুলে কথা বলবেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো হয় না সেটা কুরুচিকর নয় তাহলে ভোটের রাজনীতিতে এই মহিলা পুরুষ করাটা বোধহয় বন্ধ করতে হবে দিলীপ ঘোষের মন্তব্য এমনটাই অর্থাৎ দিলীপ ঘোষ তিনি তার স্ট্যান্ড পয়েন্টে একই রয়েছেন তবে হ্যাঁ তিনি বলছেন যে পার্টি তার এই মন্তব্যকে অসাংবিধানিক বলেছে অসংসদীয় বলেছে তাই তিনি এই মন্তব্য থেকে বিরত থাকবেন ক্ষমা চাইছেন নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা চাইছেন যে দিলীপ ঘোষের প্রার্থীপদ বাতিল করা হোক বা সেন্সার করা হোক অন্তত এক সপ্তাহ তো সেন্সার করাই হোক সেটা কমিশন কমিশনের শোকজ করেছে শোকজ করেছে দিলীপ ঘোষকে কমিশন কি ব্যবস্থা নেয় সেটা পরবর্তীতে জানা যাবে কিন্তু আদপে ক্ষেত্রেও বলবো পাখির চোখ কিন্তু মহিলা ভোট অর্থাৎ কোনোভাবে যাতে বাংলার মা বোনেরা অসম্মানিত না হয় বিজেপির কোনো নেতার মন্তব্য থেকে সেটাই এখন দেখা হচ্ছে সেই জন্য দেখুন প্রধানমন্ত্রী রেখা পাত্রকে ফোন করছেন প্রধানমন্ত্রী অমৃতা রায়কে ফোন করছেন পরবর্তীতে আর কাকা কাকে ফোন করেন সেটা দেখার কিন্তু দেখুন সন্দেশখালীর মহিলা তাকে বসে প্রার্থী করেছে কতটা ডাক কাটতে পারবে সেটা সময় বলবে কিন্তু তাকে ফোন করলে করে তার একটা যে অবস্থান সেই অবস্থান থেকে তাকে একটু উন্নতি করা আপলিফট করার একটা চেষ্টা করলেন এবং সেটা ভোটে প্রচারও হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ফলত এ রাজ্যের মহিলা ভোট ব্যাংক কি নজরে তাই দিলীপ ঘোষকে এ একেবারে শোকাজ করা হলো শুরুতেই অনেকে বলছেন যে দিলীপ ঘোষকে এমনি তার কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যেটা কেন্দ্র মেদিনীপুর সেখান থেকে সরিয়ে বর্তমান দুর্গাপুরে দাঁড় করিয়ে কুণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে যথেষ্ট কঠিন আসন দিলীপ ঘোষ নিজেও স্বীকার করেছেন আর এটা করে আরও কোণঠাসা করে দেওয়ার চেষ্টা হলো কিন্তু দিলীপ ঘোষ তিনি পার্টির বিরুদ্ধে খুব একটা কিছু বলেন না এবারও তিনি বলেননি তিনি বলছেন পার্টি এটা করে কী লাভ হবে তিনি পার্টিকে অনেক কিছু দিয়েছেন রাজ্যে বিধায়ক সংখ্যা বাড়িয়েছেন লোকসভায় সাংসদ বাড়িয়েছেন মোদীজির হাত শক্ত করেছেন এবারও করবেন বিপুল ভোটে জয় পাবেন কিন্তু বিজেপির অন্দরে কি তাহলে শুভেন্দু সুকান্তরা মানে বেশি স্ট্রং হচ্ছেন দিলীপ ঘোষের ভোট কমে আসছে আমায় আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে দিলীপ কি আদৌ টিকিট পাবেন সেখানে বেশ কয়েকজন কমেন্ট করেছেন এমন একটি কমেন্ট আমি দেখেছিলাম যেখানে বলা হয়েছিল যে দিলীপ ঘোষকে যদি প্রার্থী না করা হয় তাহলে গোটা রাজ্যের কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক তারা বসে যাবেন মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে যে তা ছিল অগ্নিমিত্র পল সেখানকার প্রার্থী জুনমালিয়ার বিপরীতে এখন দিলীপ ঘোষের যারা অনুগামী রয়েছেন তারা কী করবেন এটা কি কোথাও বিজেপির বিরুদ্ধে যাবে অন্তর্ঘাত হয়ে যাবে না তো দেখা যাক কি হয় ফলাফল বলবে তবে আপাতত দিলীপ ঘোষের এই মন্তব্যকে রাজ্যের শাসক দল হাতিয়ার করেছে আর কোথাও গিয়ে দিলীপ ঘোষেরও এটা আবার একটা তার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার অভিযোগ রইছে আর তিনি এই ধরনের মন্তব্য করেন বিরতও থাকেন না প্রচারও পেয়ে যান নেগেটিভ প্রচার হয়ে গেল না তো দিলীপ ঘোষের সময় বলবে আর যেখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ